নমস্কার। রাগিনী নৃত্যম ও নাট্যনিকেতন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। রাগিনী নৃত্যম ও নাট্যনিকেতন ছোট্ট ছোট্ট পদক্ষেপে আজ এগিয়ে চলেছে। বহুতর চেষ্টার সার্থক রূপায়ণে রাগিনী নৃত্যম নাট্যনিকেতন আজ সদা জাগ্রত। সংস্কৃতি, এই সংস্কৃতি জাতির রুচি তৈরি করে দেয়, তৈরি করে মূল্যবোধ, গড়ে দেয় মননশীলতা, গড়ে দেয় মনুষ্যত্ববোধ। একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন সংস্কৃতি মন মানুষ বোঝেন তার বাইরে ভেতরে ক্রমাগত আনন্দের ফল্গু দ্বারা প্রবাহিত হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই, সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় সেখানে উৎসব, সেখানে অনুষ্ঠান। আর সত্যের নামে আমরা যে বহুতর লোক সম্মিলিত হই, তাহা আনন্দ, তাহা প্রেম। আর সেই আনন্দ প্রেমকে আপনাদের সামনে উপস্থাপন করতে রাগিনী নৃত্যম ও নাট্যনিকেতন আজ ব্রতি হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যায়। আজ এই শুভ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় শ্রী ব্রজেশ সেনগুপ্ত মহাশয়, বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী, আমাদের প্রধান অতিথি। উপস্থিত হয়েছেন শ্রীমতী সীমা দত্ত মহাশয়া, নাট্যকার ও বাচিক শিল্পী। উপস্থিত আছেন শ্রীমতী অর্পিতা সেনগুপ্ত মহাশয়া, তিনিও বাচিক শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব। প্রথমে উপস্থিত আছেন আমাদের একান্ত হৃদয়ের কাছের সঙ্গীত গুরু সম্মাননীয় গৌতম ভট্টাচার্য মহাশয়। আমি অতিথিবৃন্দকে প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিকে দিকে যেখানে প্রমত্তের রণসাজ, বারুদের গন্ধ, আত্মসর্বস্ব ধ্যান ধারণায় মানুষ নিয়ত কুণ্ঠিত, উন্মত্ত পৃথিবী, তখন আমাদের চেতনাও, আমাদের চেতনা ফিরুক। এই প্রার্থনা করব আগুনের পবিত্র পরশে, দূর হোক যত কিছু কালিমা, মুছে যাক অন্ধকার, প্রজ্বলিত হোক জ্ঞানের প্রদীপ। এখন সম্মাননীয় আজকের প্রধান অতিথি মহাশয় শ্রী ব্রজেশ সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ জানাবো দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার জন্য। সকলের অন্তর বিকশিত হোক। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধু, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিঃস্পন্দিত কর হে, নন্দিত কর হে, নন্দিত কর হে, নন্দিত কর হে। সকলের অন্তর পবিত্রতায় ভরে উঠুক। এখন আমরা আজকের সম্মাননীয় অতিথি বৃন্দদের
বরণ করে নেব। সংবর্ধনা জানানোর জন্য মঞ্চে পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হবে আজকের সম্মাননীয় অতিথিবৃন্দদের। সম্মাননীয় শ্রী ব্রজেশ সেনগুপ্ত মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন মাননীয় ডক্টর শান্তি স্বরূপ বিশ্বাস মহাশয়। সকলে একটা উষ্ণ করতালি, উষ্ণ করতালি। পুষ্পস্তবককে বরণ করে নেওয়া হলো। সম্মাননীয় শ্রী ব্রজেশ সেনগুপ্ত মহাশয়কে আমরা চলে বরণ করে নেওয়া হলো। শ্রী গৌতম ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রীমতী সীমা বৌদ্ধ মহাশয়কে ডক্টর শান্তি স্বরূপ বিশ্বাস মহাশয়। এরপরে আমরা চলে যাব শ্রীমতী অর্পিতা সেনগুপ্ত। পুষ্পস্তবককে বরণ করে নিলেন ডক্টর শান্তি প্রসাদ, ডক্টর শান্তি স্বরূপ বিশ্বাস মহাশয়। উষ্ণ করতালি। সকলে একটা জোরে করতালি হয়ে যায়। শেষ হলো আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান। নমস্কার। আমার প্রথম শিক্ষাগুরু আমার বাবা, তাকে প্রণাম জানিয়ে তারই কবিতা পাঠ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। পিলসুজের ওপর পিতলের প্রদীপ, রবীন্দ্রনাথ। পিলসুজের ওপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উসকে দিচ্ছে থেকে থেকে, হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্কের কাজ করা মেঝে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটিমিটে আলোই। বুড়ো মোহন সর্দার কলব লাগানো, চুল বাবরি করা, মিশ কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। শীতের হয়েছে মাংস, হাত পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা, রোমাঞ্চ লাগাবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি, দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভেতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি, একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখা ভূতের মতো। পথের বাঁধারটাতেই জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। নটার ঘণ্টা বাজল দেউড়িতে, অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরথের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরে নৌকে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণীর জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে, হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয়। রঘু বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝায়। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে, নদীতে তার ছিপে নৌকো অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি,
বর চড়েছে বচসা করে, কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারেই ঘন বাসবনের ভেতর থেকেই হাঁক উঠল, রে 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 রে। আকাশে তারাগুলো যেন উঠল থরথরি। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক, বরসুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে, বেহারাগুলো পালাবে কোথায় কে জানে। ছুটে বেরিয়ে এলো মেয়ের মা, অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো যমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলো বরকে, বরকর্তার গালে মারল প্রচন্ড এক চল, পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাক উঠল বেজে, জাগলো উলুধ্বনি, দলবল নিয়ে যোগু দাঁড়ালো সবাই, শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল জানু। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি, বিয়ে হলো সারা। তিন প্রহর রাতে যাবার সময় কোনেকে বললে, ডাকাত তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর, বিদ্যুতের প্রখর আলোতে ছেলের আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিবিত সন্ধে বেলাগুলো সংসার থেকে গেল চলে, আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। এরপরে আমরা চলে যাব আবৃত্তিতে। আবৃত্তি পরিবেশন করবেন ডক্টর বিথিকা মিত্র মহাশয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন। তখন রাত্রি আধার হল, সাঙ্গ হল কাজ, আমরা মনে ভেবেছিলে আসবে না কেউ আজ, মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হল শুনেছিলেন সবে, আমরা তখন ভেবেছিলেন বাতাস বুঝি হবে, নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলোস ভরে, দু একজনে বলেছিল দূত এলো বা তবে, আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনি, ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ভরা থরো করি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি, ঘুমের ঘরে কহি মোরা মেঘের গর্জনি। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে পুকারে জাগো সবাই আর করো না দেরি, বক্ষ পরে দুহাত রেখে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি, আমরা জেগে উঠে বলি আর তবে নাই দেরি, কোথায় মানল কোথায় আলো কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন, হায় রে ভাগ্য হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় শয্যা, দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন, ওরে দুয়ার খুলে দেরি বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা, বজ্রটাকে শূন্য তলে বিদ্যুত
ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। ধন্যবাদ শ্রুতিমধুর পরিবেশনা অনবদ্য ডক্টর বিথিকা মিত্র মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা চলে যাব নৃত্যে, নৃত্যের তালে তালে, নৃত্যের ঝংকারে চলুন আমরা মেতে উঠি। আবৃত্তি পরিবেশন করলো অর্পণ সরকার ও শ্রেয়ান মুস্তাফি। আমরা চলে যাব
আরেকটি আবৃত্তিতে কাকাতো স্বর্ণ ঘোষ। কাকাতুয়া কবি যোগীন্দ্রনাথ সরকার। কাকাতুয়া কাকাতুয়া আমার জাদুমণি, সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বোঝে তারে দিক শত দিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। কাকাতুয়া কাকাতুয়া আমার জাদুধর, অন্য কোনো কথা বলি বলে কি কখন। মাঝে মাঝে বলে ঘড়ি টং টং টং, মানুষ হইয়া যেন হইও না কোসং। ফিট ফিটে বাবু হলে ভেবেছ কি লবে করে, পলাশেকে ভালোবাসে দেখে রাঙা রং। মাঝে মাঝে বলে ঘড়ি টং টং টং। নৃত্য পরিবেশন করবে অন্বেষা হালদার, অঙ্কিতা হালদার, কৃত্তিকা হালদার, সুমিতা হালদার, টিয়া হালদার, আরোহী মণ্ডল, প্রিয়া হালদার, অনুশ্রী হালদার ও পুষ্পিতা মণ্ডল। Oh, so good.
কবিতার নাম আফ্রিকা। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ক্ষণ ক্ষণ মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রোপ করছিলে ভীষণকে বিদ্রোপের ছদ্মবেশে, শঙ্কাকে ছাড়ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ফিরি নাতে। হায় ছায় পিতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নৌকচাঁদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, পাশপাকুল অরণ্য পথে বঙ্কিল হলধুনি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচ্ছিন্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উচ্ছ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার
শেষ পুণ্যবাণী। নমস্কার। কবি সব্যসাচী দেবের লেখা কবিতা কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধ বল, আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ বিশ্ব ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞ নই, যোগ্য ভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাই না। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ দুর্যোধনের বুক? বল সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে, কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর ভোক্কা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধাত্র রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেত বনান্তরে। এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো, নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুত হারা, আর আমি পাণ্ডুপুত্র বধু এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাকে ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন আমার উপর তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহে নয়, আরো আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে, তখন আমার অনুচ্ছুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংশকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়ো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের,
জানলাম এখানে কোনো ভেদ নেই, ধর্ম প্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম নকুল প্রেমিক অর্জুন আর ওই লোলুপদ্রিত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছিলাম, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছিলাম, চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উত্তাম নাচের ভঙ্গি আমি দেখছিলাম, চারপাশে ক্লিপদের অক্ষম বিলাপ আমি শুনছিলাম। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। নমস্কার। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননীয় সুব্রত ব্যানার্জী মহাশয়কে হারমোনিয়ামে সঙ্গত করার জন্য। তবলায় সঙ্গত করবেন তথাগত ব্যানার্জি, অর্থে শ্রীমতী ঐশী ভট্টাচার্য, বিদ্যায় ভট্টাচার্য। নমস্কার। উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে প্রথমে একটি রাজস্থানী মান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি, পরে একটি মীরার ভজন দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। মা
চলো চলো
সকলে উষ্ণ করতালি প্রত্যাশা করছি সকলের তরফ থেকে। এত সুন্দর এক সাংগীতিক পরিবেশ তৈরি করে দিয়েছিলেন ঋদ্ধা এবং আজকের ঐশী ভট্টাচার্যার সঙ্গীত শিল্পী। বরণ করে নেওয়া হচ্ছে আজকের রাগিনী নৃত্যম ও নাট্যনিকেতনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে সম্মাননীয় সুব্রত ব্যানার্জী মহাশয়কে রাজগিরি। সম্মাননীয় তথাগত ব্যানার্জী মহাশয়কে রাজগুলি মাননীয় সুজাতা ঘোষ মহাশয়া বরণ করবেন। এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমরা আজকের সম্মাননীয় শ্রী সম্মাননীয় প্রধান অতিথি শ্রী ব্রজেশ সেনগুপ্ত মহাশয় বরণ করে নিচ্ছেন। তথাগত ব্যানার্জী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে ঐশী ভট্টাচার্য মহাশয়াকে, বরণ করে নেওয়া হচ্ছে ঋদ্ধা ভট্টাচার্য মহাশয়াকে, বরণ করে নিচ্ছেন শ্রী ব্রজেশ সেনগুপ্ত বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী, উনি বরণ করে নেওয়া হল।
নৃত্যে শ্রীময়ী বিশ্বাস, স্বপ্নালী দে, তিস্তা ও অদ্রিজা ঘোষ। Oh,
Thank you.
কৃষ্ণের জন্মাষ্টমী শিষ্যের পালন এবং দুষ্টের দমন করতে শ্রীকৃষ্ণের জন্ম এই ধরনের চলে যাবো জন্মাষ্টমী উপলক্ষে।
Bye.
তরফ থেকে সম্বর্ধনা তাদেরকে জানাবো। এবং এখনই এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাগিনীনৃত্যম ও নাট্যনিকেতনের কর্ণধার শ্রীমতী সংঘমিত্রা বিশ্বাস মহাশয়। ওনার জন্য একটা জোরে হাততালি দিয়ে যান। অনুরোধ করব ম্যাডামকে, সংঘমিত্রা ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য সায়ন্তনী সান্যাল মহাশয়া এবং সম্মাননীয় কানায় সিংহ মহাশয়াকে। একটা জোরে তো করতালি হয়ে যাক। আমরা কৃতজ্ঞ আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রেক্ষাগৃহ পবিত্রতা বজায় রাখুন। বাইরে থেকে খাবারের ঠোঙা কিংবা খাবারের যে দ্রব্যগুলো ভেতরে নিয়ে প্রবেশ করবেন না, আমার আপনার সকলের কর্তব্য এই প্রেক্ষাগৃহ পরিচ্ছন্ন রাখা। সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের সম্বর্ধনা পর্বে সুজাতা ঘোষ মহাশয়া সম্বর্ধনা ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী তনয়া সিংহকে। আমাদের সম্বর্ধনা পর্ব শেষ হলো।